প্রত্যেকটা পাখি কিন্তু অ্যাক্টিভ। আমি হাত দিয়ে দেখছেন, ও কিন্তু 15 ML খাবার খেয়ে ফেলছে। এত ছোট বয়সে পাখি আমার কাছে বড় হচ্ছে, মানে এই দেখেন ওরা যে কত সুন্দর করে খাবার খাচ্ছে। আসো, ওয়াও, আসো 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 আসো, খুব সুন্দর। তার একটা জিনিস ভালো লাগে না, রেড সেক্টর কড়া লাভ হবে, একদম টকটকে লাভ হবে এই পাখি দুইটা। এটা অনেক পোকা, আর সবগুলো পোকা একই সাইজের, বিগ সাইজ। এরা কিন্তু মিঠু মিঠু বলে, মানে টকটকে লাল। এটা হচ্ছে ডাবল রেড ফ্যাক্টর, পাখনার নিচে লাল। আসো আসো আসো, ভেরি গুড। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সাইফুল ইসলাম অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এস কে শখের পাখি। আজকে আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর কিছু পাখির ভিডিও নিয়ে আসছি। পাখিগুলো যদি আপনাদের ভালো লাগে, প্রত্যেকটা পাখি সেল হবে যদি আপনাদের ভালো লাগে, তবে স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকছে এবং স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন। ভিউয়ার্স, আমার লোকেশন হলো ঢাকা কমলাপুর স্টেডিয়ামের পাশে, দক্ষিণ মুগদা মাতবর বলে আমার বাসা। আপনারা চাইলে সরাসরি আমার বাসায় চলে আসতে পারেন, এসে দেখে শুনে তারপরে পাখি নিতে পারেন। যাও, এসে দেখে শুনে তারপরে পাখি নিতে পারবেন, অথবা আমার সাথে সরাসরি কল করতে পারবেন, পাখির স্ক্রিনশট নিয়ে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন। আপনাদের যে কোনো পাখি প্রয়োজনে আমি আপনাদের বাসায় পৌঁছে দিয়ে আসবো। আমি সারা বাংলাদেশে পাখি ডেলিভারি করে থাকি। আর এগুলো হচ্ছে সব সেলফিড পাখি, মানে বড় হয়ে গেছে এবং এখন হ্যান্ডফিড করে। সানকলর 1 বছর 1.5 বছর বয়স সানকলর, এগুলো হ্যান্ডফিড করে, এটা একটা অভ্যাস। তবে হ্যান্ডফিডের বাচ্চা একদম 10 দিন বয়স থেকে আমার কাছে 30, 35, 40 দিন বয়সের পাখি আছে, আমি আজকে আপনাদেরকে দেখাবো। হ্যাঁ হ্যাঁ, আরে খিদা লাগছে। হ্যাঁ, সবাই আমি খাওয়ান দেবো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটু অপেক্ষা করো। ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন কিছু সেলফিড পাখি, আর এই যে দেখেন এখানে আরো নতুন কিছু পাখি অ্যাড হয়েছে। এগুলো সব পাখি কিন্তু টেম পাখি, একদম সুপার ফ্রি ফ্লাইট টেম। এরা একা একা খাওয়ার পাশাপাশি হ্যান্ডপিক খাবারটাও খুব পছন্দ করে। যদি আপনারা নিতে চান ফুল সুপার ফ্রি ফ্লাইট টেম করা পাখি, তবে আপনারা এখান থেকে একটা পাখি নিতে পারবেন। আর এই পাখিগুলো নেওয়ার জন্য আপনারা আমারও স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার যোগাযোগ করবেন, অথবা স্ক্রিনশট দিয়ে মার্ক করে আমার হোয়াটসঅ্যাপে নক করবেন, তবে এই পাখিগুলো আপনারা নিতে পারবেন। এগুলো পার পিস চাওয়া হচ্ছে 20,000 টাকা, 20,000 টাকা পার পিস। দামটা আলোচনা সাপেক্ষে দামাদামি করে নিতে পারবেন ভিউয়ার্স। আর যদি আপনারা সানকনরের হ্যান্ডফিড বাচ্চা নিতে চান, যেমন 20 দিন 25 দিন 1 মাস বা 40 দিন বয়সের, এটাও আমার কাছে অ্যাভেলেবেল পাবেন। মানে হ্যান্ডফিড বাচ্চা যদি নেন তাহলে এই পাখিগুলো 13,000 টাকায় আপনারা পেয়ে যাবেন পার পিস। পার পিস পাখি আপনারা 13,000 টাকায় পেয়ে যাবেন। আর আজকে যে হ্যান্ডফিড বাচ্চাগুলো দেখাবো, এগুলাও একদম ছোট, 10 দিন 15 দিন 20 দিন 1 মাসের ভিতরেই আছে। আসো আসো আসো, ভেরি গুড। এরা আসলে কোনো রকম কোনো ভয় পায় না, আর ডাকলে কাছে চলে আসে, একদম সুপার ফ্রি ফ্লাইট টেম। এদের কিন্তু পাখনাও কাটা না, সব পাখিগুলো উঠতে পারে কিন্তু। ভিউয়ার্স দেখেন, এরা কিন্তু একদম সবসময় আমার কাছে কাছেই বড় হয়েছে। পাখিগুলো কিন্তু আসলেই অনেক সুন্দর, চমৎকার পাখি। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। সবগুলো পাখি কিন্তু রেড সেক্টর, একদম টকটকে লাভ হবে পাখিগুলো। তো ভিউয়ার্স, এখানে এই এই পাখি দুটো হচ্ছে কি একই বাবা মায়ের, এই দুটো হবে জোড়া, আর এই দুটো হবে সব থেকে ভালো রেড ফ্যাক্টর, কড়া লাভ হবে, একদম টকটকে লাভ হবে এই পাখি দুইটা। যদি আপনারা জোড়া পাখি নিতে চান তাহলে এই দুইটা পাখি নিতে পারবেন। এখানে আছে দুইটা সাদা টিয়া পাখি, এই যে দেখেন, এই একটা টিয়া পাখি আর এই যে একটা টিয়া পাখি। আসো 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 আসো, এগুলো কিন্তু একদম সুপার টেম, খুবই সুন্দর পাখিগুলো, মাশাআল্লাহ। এই যে দেখেন, আর সাইজ কোয়ালিটি আপনারাই তো দেখতে পারেন, এই যে দেখেন, ওয়াও, এত সুন্দর, বিগ সাইজ। এরা কিন্তু মিঠু মিঠু বলে, মানে মাত্র কথা বলা শুরু করছে, ওর বয়স হবে প্রায় 7 মাস। মিঠু বলে, খুব সুন্দর করে বলে মিঠু, এবং আরো অন্যান্য কথা বলার ট্রাই করতেছে, মোবাইলের রিংটোনও বাজানোর ট্রাই করতেছে, ক্লিয়ার হয় নাই এখনো। তবে আপনারা যদি এখন চান নিয়ে, সুপার টেম এবং অনেক সুন্দর করে আপনাদের নিজস্ব ভাষায় কথা শিখাতে পারেন। ভিউয়ার্স, যদি আপনারা এই টিয়া পাখিগুলো নিতে চান তাহলে 18,000 টাকা পার পিস, একদম ফ্রেশ এবং কথা বলা শিখতেছে। দেখেন সাইজ, দেখেন মাশাআল্লাহ, মিঠু দেখছেন, কথা বলা ট্রাই করতেছে, মিঠু বলে,
খুব সুন্দর করে মিঠু বলে, অনেক সুন্দর করে। তুমিও যাবে? যাও 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 যাও, ওখানে যাও। এই যে ভেরি গুড, যাও যাও, উঠো উঠো। দেখেন কত শান্তভাবে আমার কথাগুলো শুনতেছে ক্যামেরার সামনে বসে, মাশাআল্লাহ অনেক সুন্দর। তবে আপনারা আমার বাসায় এসে লোকেশনে এসে দেখে শুনে তারপরে পাখিটা নিয়ে যাবেন। যাও যাও, উড়ে যাও যাও। এটা হলো পাইনঅ্যাপেল কোনো, ডাবল রেড পেপার। এটা কিন্তু সুপার টেম, সুপার 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 টেম। ভিউয়ার্স দেখেন পাখিটা এত সুন্দর, কত লাল, টকটকে লাল। এটা হচ্ছে ডাবল রেড পেপার, এটা হচ্ছে ওর পাখনার নিচে লাল। এই দেখেন, ওয়াও। ভিউয়ার্স পাখিটা যদি ভালো লাগে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন। হ্যাঁ 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 ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন এক পিস ইয়েলো রিংনেকের বাচ্চা। বাচ্চাটা কিন্তু মাশাআল্লাহ খুবই অ্যাক্টিভ, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে দেখেন, অনেক সুন্দর অনেক সুন্দর। এটা কিন্তু নেদারল্যান্ড ব্লাড লাইন। এই যে দেখেন, খাওয়ার জন্য ফুল অ্যাক্টিভ। আর এ কিন্তু প্রায় 20 ml, এই যে আমি 20 ml খাবার নিয়েছি, এই যে দেখেন, ও কিন্তু প্রায় 20 ml খাবার খেয়ে ফেলবে। পাখিকে আসলে পর্যাপ্ত পরিমাণে সময় দিতে হবে, পাখির সাথে সারা দিন কথা বলতে হবে, খেলাধুলো করতে হবে। দেখছেন, ও কিন্তু 15 ml খাবার খেয়ে ফেলছে অলরেডি। আসো 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 আসো, পাখি কোনো প্রকারের যেন ভয় না পায়। আপনাদের পাখি, যেই পাখিগুলো বাচ্চা পাখি আপনারা কিনে নেন অথবা আপনাদের বাসায় হোম ব্রিড পাখিগুলো বের করে আপনারা টেম করার চেষ্টা করেন, এই পাখিগুলো কখনো কোনোদিন যেন ভয় না পায়। নতুন একটা মানুষের কাছে হঠাৎ করে দিবেন না, পাখিগুলো ভয় পাবে। দেখেন আমি 20 ml খাবার খাওয়াইছি, তারপরও আমার পাখিটা কতটা অ্যাক্টিভ আপনারা দেখতে পাচ্ছেন। আসলে আমি 4 পিস ইয়েলো রিংনেক নিয়ে আসছি, নিয়ে আসার সাথে সাথেই 3 পিস সেল হয়ে গেছে, আর 1 পিস আছে, আরও 5 পিস পাখি আসতেছে। 5 পিস পাখির ভিতরে 3 পিস আসবে ইয়েলো, আর 2 পিস আসবে ব্লু পাখি। দেখেন মাশাআল্লাহ, ও 20 ml খাবার খেয়ে ফেলছে অলরেডি আপনাদের চোখের সামনে, তারপরও কতটা অ্যাক্টিভ দেখেন পাখিটা। আমি মনে করি যদি কেউ সুপার ফ্রি ফ্লাইট টেম করার জন্য নিতে চান তাহলে পারফেক্ট একটা পাখি হবে। আর আপনারা কথা তো শিখেইতেই পারবেন, এই পাখিগুলো কিন্তু আসলে মানুষের মতন কথা বলে, খুব সুন্দর করে কথা বলে। আপনারা নিয়ে চাইলে দেখেন, আপনারা দেখলেই তো বুঝবেন ওর বডি ফিগার, ওর হেলথের কি অবস্থা। দেখেন ওর গ্রোথ মাশাআল্লাহ অনেক সুন্দর, ওর গ্রোথ কিন্তু খুবই ভালো। আর এটা নেদারল্যান্ড ব্লাড লাইন, এটা আপনারা দেখলেও বুঝবেন, কারণ এটা হচ্ছে গিয়ে দেখেন ইয়েলোটা দেখেন অনেক হলুদ আসতেছে। দেখছেন ভিউয়ার্স, যদি আপনারা এই পাখিটা নিতে চান তাহলে এই পাখিটার দাম চাওয়া হচ্ছে 13,500 টাকা, মাত্র 13,500 টাকায় এত সুন্দর একটা পাখি ভাবা যায়? এই পাখিগুলো আমরা 14,000-14,500 টাকা বিক্রি করছি, এখন মাত্র 13,500 টাকা দিয়ে দিচ্ছি। তবে কে হবে এই ভাগ্যবান ব্যক্তিটা যে ইয়েলো কালারের এই পাখিটা নিবে, নেদারল্যান্ড ব্লাড লাইন এবং এত সুন্দর অ্যাক্টিভ একটা পাখি, তার জন্য শুভকামনা রইল। ভিউয়ার্স এরপরে দেখাবো কোনুর পাখির বাচ্চা। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন কোনুর পাখি, এই পাখির ছোট ছোট বাচ্চা আমি আপনাদের জন্য নিয়ে আসছি। আমি অনেক দিন ধরে আমি কোনুর পাখি আনতে পারিনি আর আপনাদেরকে আমি দিতেও পারিনি, ফোনের পর ফোন, হাজার হাজার ফোন পেয়েছি আমি যে আমার পাইনঅ্যাপেল কোনুর প্রয়োজন, গ্রিন চিক কোনুর প্রয়োজন, ব্লু কোনুর প্রয়োজন। মানে কোনুর এটা ছোট আইটেমের পাখি, এর ভিতরে টেমের ভিতরে সব থেকে ভালো টেম হয় এই পাখিটা, অনেক ডিমান্ড পাখিটা, চাহিদা ফুল একটা পাখি। এই জন্য আমি অনেকগুলো নিয়ে আসছি, তবে আপনারা যদি চান আমার কাছ থেকে কালেকশন করতে পারবেন, যে কোনো পাখির জন্য আমার সাথে যোগাযোগ করবেন। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই যে এত সুন্দর করে আমি রাখছি আমার মাছের ইকুরিয়ামে, মানে ইকুরিয়ামে ছোট একটা ইকুরিয়ামের ভিতরে রাখছি, কারণ ওরা একদম ছোট। যদি আপনারা অনেকেই খুঁজে থাকেন যে ছোট বেবি 15 দিন 10 দিন, এই পাখিগুলো যদি আপনারা নিতে চান, এই ছোট পাখিটার চোখ মাত্র গত কালকে না পরশু যেন ফুটছে, তবে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন যারা বেশি অভিজ্ঞ। এই দেখেন আমি একদম ছোট বেবিটারে বের করে আমি দেখাচ্ছি, মাশাআল্লাহ অনেক সুন্দর। এই পাখিগুলোর দেখে কিন্তু আপনারা মাশাআল্লাহ না বলে থাকবেন না। দেখেন এত ছোট বয়সে পাখি আমার কাছে বড় হচ্ছে, মানে এই পাখিটা একদম সুপার টেম হবে। দেখছেন পাখির বয়সটা কি,
এই বয়সের পাখি নিয়ে এসে বড় করে আপনাদের জন্য রেডি করি, এরপর আপনারা অনেকে অনেক কথা বলেন, তারপরও কিছু মনে করি না। যাই হোক, আপনারা ভিডিও দেখে অন্ততপক্ষে একটা লাইক করে যাবেন, কমেন্ট করবেন, আর ভিডিওটা ভালো হলে শেয়ার করবেন। আপনাদের একটা লাইক বা কমেন্টের জন্য আমাদের ভিডিও করার উৎসাহটা অনেক বেড়ে যায়, কারণ একটা ভিডিও করতে অনেক কষ্ট হয়, অনেক পরিশ্রম হয়। আপনারা ভিডিওটা দেখেন ঠিকই, তারপরেও কোনো একটা লাইক কমেন্ট করেন না। দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর পাখিটারে আমি রাখি, এই দেখেন খাবার জন্য কি একটি, দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর। এরপরে আমি আরেকটা বেবি বের করি, এই বেবিটাও কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর। এটার বয়স হবে কত, 15 থেকে 18 দিন বয়স হবে। এই দেখেন আরও একটা বেবি আছে এখানে, এই প্রায় 18 থেকে 20 দিনের ভিতরেই আর কি। এই বেবিগুলো কিন্তু অনেক সুন্দর, আর আমি আপনাদেরকে বেবিগুলোর হ্যান্ডফিট করাই দেখাই দিচ্ছি, আসলে ছোট বেবিকে কিভাবে হ্যান্ডফিট করাতে হয়। ভিউয়ার্স এই দেখেন, এরা কিন্তু সঠিক নিয়ম, এই যে আমার কাছে আসতে প্রায় 5 দিন হয়েছে, এই দেখেন ওরা যে কত সুন্দর করে খাবার খাচ্ছে, মাশাআল্লাহ অনেক সুন্দর। আসলে খুব যত্ন করে খাবার দিতে হবে, একটু একটু করে ওর মুখে দিতে হবে আর টানতে হবে, খেয়াল রাখতে হবে ওর মুখটা ওভারলোড হয়ে যাতে নিচে না পড়ে যায় খাবারটা। দেখেন ওর খাবার চলেছে, অনেকটা খাবার জমা হয়ে গেছে, আর একটু খাবে ও, এই যে দেখেন শেষ, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে খাচ্ছে পাখিটা, এখনো ভালোভাবে চোখটাও ফুটেনি। এরপরে আমি আর একটা এরপরের বেবিটাকে নিয়ে নিচ্ছি। দেখেন আপনারা কিন্তু পাখিকে এরকমভাবেই খাওয়াবেন সেল করে, কারণ পাখির আচ্ছা আসো আসো আসো, এই যে খুব সুন্দর করে পাখিতে খাবে, দেখেন খাবে না এরকম কোনো কথা না যে খাবে না, আর পাখির মুখটা ওভার হয়ে পড়ে না যায় এটা দেখতে হবে। পাখি যদি না খেতে চায়, জোর করে পাখিকে খাওয়ানো যাবে না। যদি আপনারা এই পাখিগুলো নিয়ে আমি যেভাবে খাওয়াই দিছি এইভাবে খাওয়াতে পারেন, আপনাদের সাহস হয়, তাহলে আমার কাছ থেকে পাখিগুলো নেবেন। এই পাখিগুলোর মতন টেম হবে না পৃথিবীর কোনো পাখি, সব পাখি এরকম ছোট অবস্থাতে যদি আপনারা নিয়ে বড় করেন তাহলেই একমাত্র টেম হবে। আর আমার পাখিগুলোর জন্য দোয়া করবেন, পাখি আপনারা না নেন তাতে সমস্যা নেই। আমার ভিডিওটা যদি দেখেন অবশ্যই আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবেন। হ্যাঁ এই যে দেখেন, এই যে আমি 3 পিস বেবি বের করছি, 3 পিস বেবি আমি খাওয়াই দেখাই দিচ্ছি, সব বেবি তো খাওয়াই দেখানো যায় না। দেখছেন মাশাল্লাহ অনেক সুন্দর করে খাচ্ছে, শেষ পুরোটা খাবার শেষ, দেখছেন ভিউয়ার্স। আসলে সব প্রত্যেকটা পাখির খাওয়াই দেখানো সম্ভব হয় না, ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়, এই জন্য আমি দেখাইলাম এই 3 পিস বেবি। দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর। যদি আপনাদের ভালো লাগে এই পাখিগুলো তাহলে অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন, ভিডিও দেখার সাথে সাথে ফোন দিবেন, কারণ ছোট বেবিগুলো সবার আগে সেল হয়ে যায়। পাখির যত ছোট বেবি আছে মানে ছোট বেবিগুলো সবার আগে সেল হয়ে যায়, এই জন্য বলছি ভিডিও দেখার সাথে সাথে অবশ্যই যোগাযোগ করবেন। ও ভিউয়ার্স এগুলো আসলে এতক্ষণ কথা বলছি যে আমি এটা কিসের বেবি এটাই বলিনি, এটা হচ্ছে পাইনঅ্যাপেল কোনুরের বেবি, পাইনঅ্যাপেল কোনুরের বাচ্চা। তবে এই পাখিগুলো যদি আপনারা নিতে চান তাহলে পার পিস দাম রাখা হবে 3500 টাকা, 3500 টাকা পার পিস। এই যে এতক্ষণ 3 পিস বেবি নিয়ে কথা বলছি, আমি খাবার খাওয়াই দিচ্ছি, পাখিগুলোর দামটা হচ্ছে পার পিস 3500 টাকা। এগুলো সবগুলোই রেড ফ্যাক্টর বেবি হবে, আসলে ছোট বিধায় দামটা কম। দেখেন ওয়াও ভিউয়ার্স, এখানে আরও কিছু পাইনঅ্যাপেল কোনোরের বেবি আছে, এগুলো একটু বয়সে বড়, এই আপনারা দেখেন আমি দেখাচ্ছি, এই বেবিগুলো কিন্তু বয়সে মোটামুটি ভালোই বড়। এই যে নিয়ে আসছি আপনাদের জন্য প্রচুর পরিমাণে হ্যান্ডফিডের বাচ্চা পাখি নিয়ে আসছি, দেখেন আপনারা মাশাল্লাহ অনেকটা খুশি হয়ে যাবেন পাখিগুলো দেখে, কারণ এগুলো সব আপনাদের পছন্দের পাখি, আর প্রত্যেকটা পাখি কিন্তু অ্যাক্টিভ। দেখেন প্রত্যেকটা পাখি কিন্তু অ্যাক্টিভ, আমি হাত দিয়ে খাবার দিলে দেখেন যে ওরা কি করে। এই যে দেখতে পাচ্ছেন মাশাল্লাহ অনেক সুন্দর, আমি এই হাত দিয়ে দেখাই, আচ্ছা আচ্ছা দেখছেন, মানে ওরা অ্যাক্টিভ পাখি, সব পাখিগুলো অ্যাক্টিভ। আসলে সব খাওয়াইয়ে দেখানো সম্ভব না, আপনারা আমার বাসায় আসবেন, এসে দেখে শুনে নেবেন, আর যারা ঢাকার বাইরে থেকে নিতে চান তারা এখান থেকে স্ক্রিনশট মেরে যে কোনো পাখিকে মার্ক করে তারপরে আমার কাছে পাঠাতে পারবেন। এগুলো কিন্তু এগুলা রেড ফ্যাক্টর বেবি হবে, আগে প্রথম যেগুলো দেখাইছি ওগুলো তো আসলে দেখাইতে পারিনি, তবে এটা রেড ফ্যাক্টর, আবার কিছু সিঙ্গেল রেড ফ্যাক্টর আছে আমি আপনাদেরকে দেখাই, এটাও রেড ফ্যাক্টর হবে, এটাও রেড ফ্যাক্টর হবে, এটাও রেড ফ্যাক্টর হবে। এখানে মোট আছে 3 3 6, 6টা বেবি, এই 6টা বেবি 6টাই পাইনঅ্যাপেল কোনুর,
চারটা হবে ডাবল রেড ট্রেক্টর আর একটা হবে সিঙ্গেল রেড ট্রেক্টর। এই দেখছেন আপনারা ওর বুকের নিচের অবস্থা দেখছেন, এখানে রেডটা কম আসবে। এইটা সিঙ্গেল রেড ট্রেক্টর আর এখানে হচ্ছে গিয়ে এটা ডাবল রেড ট্রেক্টর, আপনারা দেখেই বুঝতে পারবেন। এই দেখেন এখন তো ছোট, পুরো পশম হয় নাই, এই কারণে লালটা একটু কম। দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর। এই যে তবে সিঙ্গেল রেড ট্রেক্টর যে পাখিগুলো আছে ওই পাখিগুলো আপনারা 3500 টাকা পার পিসে নিতে পারবেন, আর ডাবল রেড ট্রেক্টর গুলো 4500 টাকা পার পিস। যদি আপনাদের ভালো লাগে এই দামে তবে যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বার। ভিউয়ার্স এরপরে আপনাদেরকে দেখাবো গ্রিন চিক কনুর, গ্রিন চিক কনুর। এই যে দেখেন ওয়াও মাশাআল্লাহ, আপনারা পাখিগুলো দেখে মাশাআল্লাহ বলবেন। দেখেন অনেক সুন্দর পাখিগুলো, এই যে দেখতে পাচ্ছেন চার পিস, চার পিস গ্রিন চিক কনুর নিয়ে আসছি আপনাদের জন্য। এগুলো কিন্তু রেড ফ্যাক্টর কনুর। এই যে দেখেন লালটা আসতেছে, এই এইটার গ্রোথ কোয়ালিটি আরও বেশি ভালো। এই যে দেখেন লাল টকটকে হবে, লাল একদম মারাত্মক লাল টকটকে। দেখেন সবগুলো বেবি, এই এইটা হবে সিঙ্গেল রেড ফ্যাক্টর। তারপরে এটা এখনও বোঝা যাচ্ছে না, তবে রেড ফ্যাক্টর হবে। পিন ফেদারটা দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, রেড ফ্যাক্টর হবে। ভিউয়ার্স এগুলোও কিন্তু একদম হ্যান্ড ফিট করে এবং এটার বয়স হবে 28 থেকে 30 দিন, 28 থেকে 30 দিন, বেশি বয়স হবে না। আপনারা যদি চান এখনই টেম করার বয়সটা, এই দেখেন এটার পাখনার নিচে কিন্তু একদম লাল হচ্ছে। এই যে মাশাআল্লাহ অনেক সুন্দর পাখিগুলো, কিন্তু দেখার মতন পাখি। দেখেন কোয়ালিটি ফুল একটা পাখি, আর বুকের নিচে যে লালটা এটা আমি আর কি বলবো, আপনারাই দেখে নিন। তবে এই পাখিগুলোর দামটা হচ্ছে 4500 টাকা পার পিস পাখি, 4500 টাকা চাওয়া হচ্ছে। ভিউয়ার্স এরপরে দেখাবো আপনাদেরকে আজব একটা জিনিস, যে জিনিসটা আপনারা সম্ভবত অনেকেই দেখেন নাই, জীবনের প্রথম দেখতেছেন আজকে। এটা হচ্ছে গিয়ে কি আপনারা বলেন তো দেখি, এটা কি জিনিসটা হতে পারে, আমি তো আপনাদেরকে বের করেই দেখাবো। তো ভিউয়ার্স আপনারা আসলে আইডিয়া করতে পারেন যে এটা কি, যদি আইডিয়া করতে পারেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেন যে এই জিনিসটা কি। আরো একটু জিনিস বলি যে এ কিন্তু দিনে সারাদিন ঘুমায়, রাত্রে জাগ না থাকে। আমি আপনাদের দেখাচ্ছি আর এ কিভাবে খায় খাওয়া দাওয়া করে। আসো 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 ওয়াও ওয়াও, আমার হাতে আসার দরকার নেই, আসো ওয়াও, আসো 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 আসো, খুব সুন্দর খুব সুন্দর মাশাআল্লাহ অনেক সুন্দর। এটা হচ্ছে সুগার গ্লাইডার, অনেকে বলে উড়ন্ত কাঠবিড়ালি। ভিউয়ার্স এটা হচ্ছে সুগার গ্লাইডার, অনেকে বলে যে উড়ন্ত কাঠবিড়ালি। সুগার গ্লাইডার আমি নিয়ে আসছি আমার নিজের জন্য, আমার কাছে অনেক ভালো লাগে। যদি আপনাদেরও প্রয়োজন হয় সুগার গ্লাইডার তবে আপনারা আমার সাথে যোগাযোগ করলে সুগার গ্লাইডারের টেম পাচ্ছে পাবেন, এবং বাংলাদেশে হোমব্রিড 100% বাংলাদেশে হোমব্রিড। ওর বাবা মার কাছ থেকে আপনার নিজের হাতে ধরে নিয়ে আসবেন, কোনো সমস্যা নেই। আমি বাংলাদেশে হোমব্রিড ছাড়া কোনো জিনিসই বিক্রি করি না, আমার এগুলো খুব পছন্দের জিনিস সুগার গ্লাইডার। এ কিন্তু আর কিছুদিন পরে আপনাদেরকে দেখাবো আমি, উড়ে উড়ে আসবে, এটা একদম সুপার টেম করবো আমি, এটার জন্য দোয়া করবেন। আর আপনাদের যদি সুগার গ্লাইডার প্রয়োজন হয় তবে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। দেখেন ওরকম কিভাবে খায়, আমি তো আপনাদেরকে দেখাচ্ছি যে ও কিভাবে খায়। এত দুষ্টুমি করে সারাদিন, প্রচুর পরিমাণে দুষ্টুমি করে। তবে দেখেন এটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগে, আর আপনাদের কার কার পছন্দ হয়েছে, কার কার কাছে ভালো লাগছে এখনই কমেন্ট বক্সে লিখে জানান। আর যে যে নিতে চাচ্ছেন কমেন্ট করে জানান, অথবা হোয়াটসঅ্যাপে নক করেন, সরাসরি কল করেন। খুব সুন্দর খুব সুন্দর, চলুন ওর ওর খাবারটা একটু দেখে আসি। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে ও আসলে কিভাবে খাচ্ছে, খুব সুন্দর করে খাচ্ছে। এই দেখেন লেজটা কিন্তু সবসময় এরকম গোল আকারে থাকে, ও কিন্তু খুব সুন্দর করে মজা করে খায়। এই দেখেন আপনারা ওয়াও, আমি আসলে কখনোই আমি নিজের হাতে ধরে দেখিনি এই সুগার গ্লাইডার, এখন আমার কাছে সব থেকে প্রিয় জিনিস হয়ে উঠেছে। আর ও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর, আর কোনো রকমের কোনো কামড় দেয় না। যদি আপনাদের ভালো লাগে, বাংলাদেশে আসলে সুগার গ্লাইডার অ্যাভেলেবেল না, আর এর এক একটা সুগার গ্লাইডারের অনেক দাম হয়ে থাকে, প্রায় 25 থেকে 30, 35, 40 হাজার টাকা পার পিস, এবং সাদাটার দাম আরও বেশি হতে পারে, ঠিক আছে। তবে আপনারা ইনপুটের যে সুগার গ্লাইডারগুলো এগুলো কমে পেয়ে যাবেন 20,000-15,000 টাকা পার পিসে। তবে বাংলাদেশে হোমব্রিড যত সুগার গ্লাইডার আছে এগুলো আপনারা যদি নিতে হয় তাহলে
একটু বেশি টাকা দিয়ে নিতে হবে। মাশাআল্লাহ অনেক সুন্দর, আর আমাকে কোনো কামড় দেয় না, এদিক থেকে খুবই ভালো আছি। এই যে জিনিসটা খাচ্ছে এটা হচ্ছে বিটল পোকা, অনেকে বলে মেলওয়াম, মেলওয়ামটাই খাচ্ছে। আমি আসলে এই মেলওয়াম নিয়ে অনেকদিন ধরে কাজ করতেছিলাম। এই দেখেন খুবই সুন্দর, আর লেজটা পড়ে যায় কেন বারবার, এখানে রাখতে পারো না, এই যে দেখেন। আর এটা যে এটা হচ্ছে ছেলে, মেলটা সুগার গ্লাইডার মেল, আর ফিমেল যেটা ওটা কিন্তু ক্যাঙ্গারুর মতন, ওই যে বুকের নিচে থলি আছে ওখানেই বাচ্চা কাচ্চা রাখে, বাচ্চা যে কয়টাই হয় ওই পেটের ভিতরেই থাকে, পেটের এখানে বুকের নিচে একটা ব্যাগের মতো আছে ওখানেই থাকে বাচ্চা। আমি এর জন্য একটা ফিমেল নিয়ে আসবো, তখন আপনাদেরকে সুন্দর করে দেখাবো। ওর কিন্তু একটা খাওয়া শেষ, এরপরে আমি আরও একটা দিয়ে দেবো ওর হাতে, এই যে নাও। ওয়াও, ও এটা ছেড়ে আবার এটা খাওয়া শুরু করছে, দেখেন। বিটল পোকাটাও আপনাদেরকে দেখাবো, কারণ আমি অনেক দিন যাবত এই বিটল পোকা নিয়ে কাজ করতেছি। দেখেন আসলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, দুঃখিত, আপনাদের দেখানোর জন্যই কিন্তু আমি এই ভিডিওটা একটু লম্বা করছি, আপনারা কিছু মনে করবেন না। আর যদি ভালো না লাগে তাহলে স্কিপ করে চলে যাবেন, কারণ সবার তো আর একটা জিনিস ভালো লাগে না। ওয়াও, আর এটার জন্য বেশি বেশি দোয়া করবেন যাতে আমি সুপার ফ্রি ফ্লাই টেম করতে পারি, কারণ এটাও কিন্তু উঠতে পারে, এটাও অনেকটাই উঠতে পারে। আমি দেখাবো আসলে ওর পাখনা না থাকলে ও কিভাবে ওরে, প্যারাশুটের মতন ওর পায়ের নিচ থেকে পাখনা বের হয়। আমি সামনের ভিডিওতে আবার এটা দেখাবো, সবটা তো একটা ভিডিওতে দেখানো সম্ভব হয় না, সামনের ভিডিওতে দেখাবো সামনের শুক্রবারে। আমার চ্যানেলে প্রতি শুক্রবারে দুপুর 2টায় একটা করে ভিডিও আপলোড করি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, এরকম এক্সোটিক এনিমেল দেখতে পারবেন। আর পাখির তো কোনো তুলনাই নেই, একদম ভালো 100% কোয়ালিটিফুল পাখি নিয়ে কাজ করি আমি, সব বাচ্চা পাখি, বড় পাখি খুব আসলে কম পাওয়া যায়। তো ভিউয়ার্স, এরপরে দেখি মেলওয়ামটা আমরা আসলে কিভাবে ওদেরকে খেতে দিই, কিভাবে লালন পালন করে। একটু একটু এখানে তোমার লেজটা একটু সরাও, সবাই একটু দেখুক তুমি কিভাবে খাও। আর যদি আমি এরকম হাত দিয়ে ধরি, তো ভিউয়ার্স এটা হচ্ছে গিয়া মেলওয়াম, এই দেখেন আমি দেখাই আপনাদেরকে, এই যে এই যে দেখছেন। যদি আপনাদের মেলওয়াম বা বিটল পোকা প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারবেন, এখান থেকে নিতে পারবেন। আমার কাছে কিন্তু প্রচুর পরিমাণে বিটল পোকা রয়েছে, দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর বিটল পোকাগুলো, মাশাআল্লাহ। এই জায়গা এইখানেই তো প্রায় 2500 বিটল পোকা আছে। এর মাদারও যদি নিতে চান তাহলে আমার কাছে এগুলোর মাদারও আছে, মাদার পাওয়া যায়, তবে আপনারা নিতে পারবেন। এই দেখেন এটা অনেক পোকা, আর সবগুলো পোকা একই সাইজের, দেখছেন। এটা কিন্তু কোনো খারাপ পোকা না, এটা থেকে গন্ধ আসবে না, কিছু না, এগুলো খাবে, ফল ফ্রুট দিলেও খায়, এবং পেঁপে আর আলু এবং মিষ্টি কুমড়া এই তিনটা জিনিস বেশি পছন্দ করে বিটল পোকা। এবং ওরে গমের ভুষির ভিতরে রাখতে হবে, কিভাবে গমের ভুষির ভিতরে রাখবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখেন অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর, মাশাআল্লাহ। এগুলো কিন্তু পাখির খাবার এবং মাছের খাবার। আমার মাছ কিভাবে খায় দেখবেন, আপনাদেরকে একটু দেখাই এই আমার মাছ কিভাবে খায় এই পোকাগুলো। তো ভিউয়ার্স এখানে হচ্ছে আমার মাছ, এই দেখেন এটা হচ্ছে অ্যারোয়ানা, আর এই সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অস্কার। ও যে লম্বা মাছটা হচ্ছে অ্যারোয়ানা ফিশ, এই দেখেন। আমি এখন মাছের খাওয়ানটা দিব আমার এই মাছে, কিন্তু এখন এই পোকা খাবে। এই যে দেখেন, দেখছেন ওরা কিভাবে খাচ্ছে এই পোকাগুলো। শেষ পোকা নিমিষেই শেষ, ওই যে দেখেন খুব সুন্দর করে খাচ্ছে। এই যে আমার ফ্লাওয়ার হর্ন মাছেও খাচ্ছে, এই ক্যাটফিস আছে দুইটা, ক্যাটফিসেও কিন্তু খুব সুন্দর করে পোকাগুলো খায়। ওই দেখেন, ওই দেখেন ধরে ধরে খাচ্ছে। এই যে আমার অ্যারোয়ানায় খাচ্ছে, ওই যে ধরে ধরে খাচ্ছে। ওরে বাপ, ওয়াও ওয়াও, দেখছেন খুব সুন্দর করে খায়। এই যে
দেখছেন ওরা অনেক সুন্দর করে খায় এই পোকাগুলো, ওই যে দেখেন প্রত্যেকটা মাছে খায়। ভিউয়ার্স আসলে এই বিটল পোকা কিন্তু খুবই ভালো উপকারী জিনিস, আমি এগুলো নিয়েই কাজ করি, কারণ আমি বাইরে চাকরি বাকরি করি না, আমার কাজটাই পাখি পশু পাখি আমি আসলেই ভালোবাসি, এই কারণে ছোটবেলা থেকেই পশু পাখির ভিতরেই ঢুকে গেছি। তো আপনারা দোয়া করবেন আমার জন্য, আমার পাখি মানে আমার যাবতীয় জায়গাগুলো আছে তাদের জন্য। দেখেন আমার মাছগুলো না এখন খাওয়া শেষ, কি করতেছে খুঁজতেছে। এরপরে আমি আসি বিটল পোকা কিভাবে রাখবেন। বিটল পোকাগুলো রাখার পদ্ধতি হচ্ছে ভুসি দিতে হবে, গমের ভুসি ভুট্টার ভুসিগুলো কিনে দিতে হবে আর ওর ভিতরে রাখতে হবে। এই দেখেন আমি দেখাচ্ছি আপনাদের কাছেন ভিউয়ার্স, এ হলো হচ্ছে আমার বিটল পোকা রাখার জায়গা। এখানে এরকম অনেকে আছে বক্স, আমার এখানে বিটল পোকা প্রচুর পরিমাণে, চাইলে আপনারা নিতে পারবেন। এই দেখেন এখানে অনেক পোকা, অনেক অনেক পোকা, অনেক এখানে যে জায়গায় ই করবেন পোকা আর কোনো শেষ নাই, হাজার হাজার লক্ষ লক্ষ পোকা আছে আমার কাছে। তো ভিউয়ার্স ভিডিওটা এই পর্যন্তই শেষ, আবার দেখা হবে সামনের ভিডিওতে। আপনাদের শখের পাখিগুলো ভালো থাকুক, আসসালামু আলাইকুম।